আল্লাহ পাক কোথায় ইসলামের মঙ্গল রাখছেন আমরা জানি না। হাদিস শরীফে আছে মাসাল উম্মতি কাল গাইস, আমার উম্মতের উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো, এই বৃষ্টির শুরুর অংশ ভালো না মধ্য অংশ না শেষ অংশ আল্লাহ ভালো জানেন। মাহফিল তো আমরা করতেছি, এখন প্রথম তো সমস্যা হলো আমাদের নিজেদের এখলাস নিয়ে। বর্তমান প্রচলিত ওয়াজ মাহফিল নিয়েও আমার অনেক আপত্তি আছে, এই সেই জায়গার মধ্যে আমি মনে করি আমাদের এখলাসের সংকট বাদ দিয়েও যারা শ্রোতা আছেন আয়োজক আছেন ওনাদের বিষয়টাও এখলাসের সাথে সম্পৃক্ত। তা আমরা জানি না, প্রচুর কথা আমরা বলতেছি, অনেক কথা বলতেছি, এমন কোনো রাত নাই যে মোটামুটি মাহফিলে আমরা যাচ্ছি না। আমরা জানি না আমাদের কোন মাহফিল থেকে কোন মুজাহিদ তৈরি হবে, আল্লাহপাক ভালো জানেন। তবে রসুল্লাহ এই কথা বলছেন মাসাল উম্মতি কাল গাইস, আমার উম্মত কিন্তু বৃষ্টির মতো, কেউ না কেউ ইনশাআল্লাহ এই দিনকে রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ, কোনো না কোনো প্রজন্ম দাঁড়িয়ে যাবে। এবং হাদিস এটাও বলা আছে ফারুক বা মোবাল্লাগিন আওয়ালাহ মিন সামিইন, আমার থেকে যারা সরাসরি হাদিস শুনছে সে হাদিস শুনে, রসুল নিজে বলতেছেন এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থেকে সরাসরি হাদিস শুনলো কোরআন আয়াত শুনলো সে শুনে আবার অন্য জায়গায় পৌঁছিয়ে দিল। ফারুক বা মোবাল্লাগিন এমনও হতে পারে যার কাছে পৌঁছানো হয়েছে, যে ডাইরেক্ট শুনে নাই রসুল থেকে, রসুলকে দেখেন নাই, এমনও হতে পারে রসুল বলতেছেন যাকে হাদিস পৌঁছানো হয়েছে যে রসুলকে দেখেন নাই শুনেন নাই, হতে পারে সে ওই ব্যক্তির থেকেও আরও বেশি আমার এই বাণীকে ধারণ করবে, লালন করবে, বাস্তবায়ন করবে, যে হয়তো আমাকে সরাসরি দেখে নেই। তো আমরা চাই দেশ দেশান্তরে আমরা অনুষ্ঠান করে যাচ্ছি, মাহফিল করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, হয়তো আমাদের মধ্যে এখলাসের সমস্যা থাকতে পারে কিন্তু আপনাদের মধ্যে কেউ না কেউ ইনশাআল্লাহ দিনের দায়িত্ব নিয়ে আপনারা ইনশাআল্লাহ আপনারা দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা কথা বলার অনেক, কোরআন আমাদেরকে বুঝতে হবে সবার আগে, এক চোখ দিয়ে কোরআন দেখব আরেক চোখ দিয়ে বাস্তবতা দেখব, বস এটা হচ্ছে আমার মেসেজ। অনেক দায়িত্ব, অনেক কাজ আমাদের, ওয়াজ করার জন্য আসি নাই, মুজাহিদ তৈরি করার জন্য এসেছি এখানে, ওয়াজ করার জন্য এসে নাই আল্লাহর কসম, আমি ব্যক্তিগতভাবে ধান্দা করার পক্ষে না, আমি হাদিয়ার জন্য এখানে আসি নাই। যদি আমার বক্তব্য আমাদের সকল বক্তাদের বক্তব্যে যদি এই দেশে বছর পর বছর মাহফিল হচ্ছে, বছর পর বেসেল প্যান্ডেল জমায়েত হচ্ছে, আমার বাবাই তো প্রথম এই চট্টগ্রাম শহরে আলেমদেরকে পথ দেখিয়েছিল, আজ থেকে 30 বছর আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করে যে সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম দেওবন্দি আলেমদেরকে এবং পাকিস্তান থেকে আল্লামা জাসির তাকি উসমানীকে এনে প্রথম আমাদের পরিবার থেকে আমরা দেখিয়েছিলাম চিরাং শহরে আনুষ্ঠানিকভাবে যে ওলামাদেরও কথা বলার অধিকার আছে, এটা আমরাও প্রথম দেখিয়েছিলাম। 30 বছর হয়ে গেছে, বছর পর বছর তবলিগ জামাতের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, বছর পর বছর খানকা তবলিগ একের পর এক প্রতিষ্ঠা হচ্ছে। দুঃখের বিষয় কেন, আল্লাহর দিন, আল্লাহর হুকুম, আল্লাহর এই কোরআন এই বাংলার মাটিতে এখনো পর্যন্ত 1 ইঞ্চি মাটিতে কেন কায়েম হতে পারলো না, কেন, এটা প্রশ্ন কি না? এখন তো আর প্রশ্ন আর এখন আর নিজের উপর পড়তেছে, আমাদের উপরে নতুন করে ভাবতে হবে। আজ আপনাদের বিবেকে আঘাত করার জন্য এসেছি, মাহফিল করবেন দিন নাকি দিনের জন্য কোনো কিছু করবেন সিদ্ধান্ত নেন আপনারা, শুধু কথা শোনা, কথা বললাম কথা শুনলাম, বছর পর বছর মাহফিল হবে, আর এদিকে তাদের মিশন একের পর এক, তারা তাদের কুফফার শক্তি তাদের এজেন্ডাকে নিয়ে আগাবে, আর আমরা শুধু আমাদের ফ্যান্টাসিতেই লিপ্ত থাকবো, শুধু তারা ফিলিস্তিনে আমাদেরকে মারবে, হত্যা করবে আমাদেরকে, একদম পাখির মতো হত্যা করবে, আর বাংলাদেশে আমাদের উপর তারা ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত কৌমে লুতের আমল চাপিয়ে দিবে, সে দর্শন চাপিয়ে দিবে, এগুলো দেখার জন্য কি আমরা দুনিয়াতে এসেছি? আমরা কুনতুম আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা পুরো কোরআনকে বোঝার দরকার আছে,
কোরআন আয়াতকে মন মতে ব্যাখ্যা করি আমরা কোরআন আয়াতকে তাফসিরে যাওয়ার দরকার নাই কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে যে কোন আয়াতকে বোঝার জন্য আগের আয়াত দেখবেন পরের আয়াত দেখবেন ওখান থেকে আপনি বুঝবেন এই আয়াতে আল্লাহ পাক কি বলতেছে আমরা কি করি কোন একটা আয়াত আমরা নেই নেওয়ার পরে ঠাস করে ওই আয়াতের আমরা কোন না কোন তাফসির দেখার চেষ্টা করি সবাইকে বলে দিচ্ছি কোরআন বোঝার জন্য প্রথম শর্ত হলো কোরআনের সিয়াক সাবাককে বোঝা কোরআন যে কোনো আয়াত আপনার সামনে আনছে তার আগে আল্লাহ পাক কি বলছেন সাবাক কি সিয়াক কি আগে পরে কি বলতেছেন এটাকে বলা হয় ইংরেজিতে প্যাটার্ন বলা হয় কোন আয়াতের কি প্যাটার্ন কোন প্যাটার্ন আল্লাহ পাক কি বলতেছেন এটা বুঝতে হবে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা আল্লাহ পাক বলেছেন এটা কম্পারেটিভ আলোচনা করেছেন ইহুদি খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের দায়িত্বটা ভিন্ন দায়িত্ব তাদের আরবি সাহিত্য আরবি গ্রামার ফাসাহাত বালাগত এবং ইলমুল মাআনি ইলমুল বায়ান এগুলো ভালো করে আমাদের বুঝতে হবে আমর বিল মারুফ নাহি আল মুনকার মানে কি একটাই লিডারশিপ নেতৃত্ব কারণ আমর এবং নাহি উসুলের মধ্যে আছে এটার পিছনে শক্তি লাগে আমর মানে হলো কেউকে বলা এটা করো কেউকে বলা এটা করিও না হ্যাঁ কিসের ভিত্তিতে শক্তির ভিত্তিতে বলা একদম আরবি একেবারে গ্রামার কথা উসুলের কথা এটা কওরুল কয়লে লিগাইর ইফআল আমি আপনাকে বলবো এটা করো আমি আপনাকে বলবো লা তাফআল এটা করিও না কিসের ভিত্তিতে আমার একটা শক্তি আছে সে সামর্থ্য নিয়ে আমি আপনাকে বলবো অনুরোধের জন্য ইসলাম আসে নাই যে আপনাকে নামাজ পড়ার জন্য অনুরোধ করতেছি এই জন্য না হুকুম দেওয়ার জন্য আসছে প্রত্যেক নবীরা এসেছেন আল্লাহ দিনকে নিরহওয়া প্রচার করার জন্য প্রত্যেক নবীরা এসেছেন মূল দায়িত্ব বালা ওমা আলাইনা ইল্লাল বালা আমার দায়িত্ব হলো তোমার দায়িত্ব হলো আল্লাহ দিনকে পৌঁছিয়ে দেওয়া কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক বালাগের পাশাপাশি তবলিগের পাশাপাশি দিনকে প্রচারের পাশাপাশি অতিরিক্ত আরেকটা দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে দিনকে বিজয় করা শুধু দিন প্রচার করার জন্য আমাদের কোরআন আসে নাই দিনকে প্রচার করব এবং এই দিনকে বিজয়ী করব আমি আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমাদের আইন চলবে কোরআনের আইন চলবে কোরআনের সংবিধান চলবে কোরআনের অর্ডার চলবে কোন আমেরিকার বিশ্ব অর্ডার চলবে না এখানে কোন গ্লোবাল অর্ডার চলবে না এবং পরিষ্কার ঘোষণা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজ্জতুল বিদার ময়দানে দাঁড়িয়ে ওনার জীবনের সায়ন্নে এর কিছুদিন পরে তিনি ইন্তেকাল করবেন ওনার সর্বশ ওনার জাতির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক আনুষ্ঠানিক সর্বশেষ চূড়ান্ত ভাষণ ছিল এটা তিনি সেখানে কি বলেছেন আমি আজ মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে তোমাদের সামনে ঘোষণা দিলাম আলা ইন্নাকুনা আলা ইন্নাকুল রুসুমুল জাহিলিয়া আলা ইন্না কুল উমুরুল জাহিলিয়া তাহতা কদমাইয়া মাউদু জাহিলিয়াতের সমস্ত সংবিধান জাহিলিয়াতের সমস্ত কালচার জাহিলিয়াতের সমস্ত ভ্যালুজ মূল্যবোধ আদর্শ দর্শন শিক্ষা সব আমার পায়ের তলে দিয়ে দিলাম আমি এটা বললে জ্বলবে না করোনা আলো বাস্তবেই প্রত্যেকটা মসজিদে মসজিদে দরস কায়েম করতে হবে আল কোরআনের বছরে প্যান্ডেলে একটা মাহফিল দিলে কোনোদিন তিনি চিন্তা হবে না প্রতিটা মসজিদে মসজিদে দরস দিবেন আমাদেরকে হাত দিয়ে দেওয়ার দরকার নেই এমনি চলে আসবো আপনাদের দরস শরীফ হওয়ার জন্য ইনশাআল্লাহ প্রত্যেক আলেমের উচিত এই মাদ্রাসা সহ প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক শিক্ষকের উচিত জুমার দিন প্রত্যেকে যেন এক একটা মসজিদে ইমামতি করেন এবং ওই এলাকার উনি ইমাম থাকবেন ওই এলাকায় তিনি দরস দিবেন প্রত্যেকটা মসজিদে আল কোরআন দরস কায়েম হতে হবে দিন মসজিদ থেকে দিনের ডাক আসবে প্রচার হবে জিহাদের ডাক মসজিদ থেকে আসবে খেলাফতের ডাক মসজিদ থেকে আসবে দাওয়াতের ডাক মসজিদ থেকে আসবে প্যান্ডেল হচ্ছে এটা আপনারা করছেন বেদাতে হাসানা এটা বছরে একবার হতে পারে যে এলাকার বিশটা পঞ্চাশটা মসজিদে এক বছরে কি হলো সেটা দেখানোর জন্য হতে পারে প্যান্ডেল জমা হতে পারে যেমন তবলিগ জমাতে আমরা মাঠে সমবেত হই কথা ঠিক কিনা সেখানে কেন জমা হয় বিগত এক বছরে বিগত দিনগুলোতে কী কী কাজ হলো আগামী দিনে আমরা কী করবো তাস্কিল করবো তাস্কিল হতে হবে প্যান্ডেল থেকে তাস্কিল হতে হবে কথা ঠিক কিনা প্যান্ডেলের নিচ থেকে
মুজাহিদ বের হয়ে আসতে হবে, দায় বের হয়ে আসতে হবে, মজলুমদের ফান্ডে সাহায্য বের হয়ে আসতে হবে এখান থেকে। প্যান্ডেলে প্যান্ডেল অনুষ্ঠান হচ্ছে, আর কারাগারে কারাগারে মজলুমরা কষ্ট পাচ্ছে বছর পর বছর, এই প্যান্ডেলের ভিতরে নেফাত যুক্ত থাকতে পারে। কোন বক্তা যদি মজলুমদের কথা না বলে তার মধ্যে সমস্যা থাকবে। ওনাদের উচিত হাদিয়ার একটা অংশ প্রথমে খাম খুলে মজলুমদের পরিবার পৌঁছে দেওয়া, প্রত্যেক বক্তার উচিত শহীদদের পরিবার টাকা পৌঁছে দেওয়া। আগামীকাল একজন শহীদের বাড়িতে যাচ্ছি আমি, এই ছেলের নাম সম্ভবত তহিদ, তার বোনের বিয়ে হবে, আমার দায়িত্ব হলো হাউ নজরের, জানি না আপনারা কি করবেন, আমাকে যদি কোনো কিছু দিয়ে থাকে আমার পকেট থেকে প্রথমে সাহায্য করো, খোদার কসম প্রথম দায়িত্ব থাকবে আমার। আর সেটা যদি না করি, কোরআন শরীফে বলছে এখানে ইহুদিদের সম্পর্কে, ইহুদি আহবান রুহবান, ইহুদি বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় পণ্ডিত, কোন মারান নাস, মানুষের অর্থ তারা ভক্ষণ করতো, এরকম যাতে আল্লাহ আমাদেরকে না করুক। একটা একটা তাহরিক শুরু করতে হবে, একটা চেতনা শুরু করতে হবে আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ। এই প্যান্ডেল থাকবে, এই প্যান্ডেল পরবর্তী একটা চেতনা শুরু হবে ইনশাআল্লাহ, একটা জাগরণ শুরু হবে ইনশাআল্লাহ আজিজ, দাওয়াতের জাগরণ, দাওয়াতের চেতনা। প্যান্ডেল আমি নামাজ পড়লাম, জামায়াত করলাম, তাকবীরের স্লোগান শুনলাম, বললাম আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ফজর নামাজটা জামাত আমি পড়লাম না। এই প্যান্ডেল ব্যর্থ প্যান্ডেল, এই প্যান্ডেল অভিশপ্ত প্যান্ডেল, এই প্যান্ডেল তৈরি হয়েছে সালাত কায়েম করার জন্য, এই প্যান্ডেল তৈরি হয়েছে মসজিদকে আবাদ করার জন্য। হাদিস যদিও দুর্বল, কিন্তু এই হাদিসকে আরো অন্যান্য দুর্বল হাদিস শক্তিশালী করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন সায়াতি আল ইসলামি জামানুন লা ইবকা মিন ইসলামি ইল্লা ইসমুহ, এমন এক সময় আসবে ইসলাম শুধু নামে থাকবে, ওয়ালা ইবকা মিন আল কুরআন ইল্লা রাসমুহ, কোরআন শরীফ থাকবে শুধু অক্ষর, রসম মানে হয় বলা হয় রসমুল হরুফ, শুধু অক্ষর থাকবে কোরআন শরীফের, রুসুম হরুফ থাকবে। মাসাজিদুহুম মাআমিরা ওয়া হিয়া খারাবুন আলাল হুদা, মসজিদগুলো আবাদ থাকবে, ব্যাপক মসজিদ, টাইলসের মসজিদ, মোজাইকের মসজিদ, দামি দামি মসজিদ, কুয়েতের মসজিদ, কাতারের মসজিদ, সৌদি ডলারের রিয়ালের মসজিদ, হেদায়ত নেই, মুসল্লি নেই। কাতারের এক শেখ আমাদেরকে টাকা দিয়েছিল, দফায় তো বহু মসজিদ আমি করছিলাম এক সময়, একবার টোটাল প্রজেক্ট বন্ধ করে দিয়েছি আমি, এখন একদম আর কোনো সেবামূলক কাজ ওগুলো করি না, আমি এখন দায়ী তৈরি করি, এখন মুজাহিদ তৈরি করি, ইমানদার তৈরি করি, আলম তৈরি করি। এখন আমি মসজিদ বানাইলাম, উদ্বোধন করতে গেছি, দেখেছি আমি সহ ইমাম সহ মসজিদ সহ আমরা 60 জন, আর 20 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করছে মসজিদে আরো অনেক আগে। এই অবস্থা, আমার ভাইয়েরা আসেন, কিছু কাজ আমরা বুঝে নেব ইনশাআল্লাহ আজিজ। আমরা প্রতিজ্ঞা করার জন্য এখানে এসেছি, আল্লাহর সাথে কমিটমেন্ট করার জন্য এখানে এসেছি, এই কোরআনকে ধারণ করার ওয়াদ আমরা নেই। আমার কথা আমি শুরু করেছিলাম, এক চোখ দিয়ে কি দেখব, কোরআন 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 মানে শুধু কোরআন না, নতুন একটা দল বের হয়েছে আহলে কোরআন, ঠিক কিনা? আমি কারাগারে থাকতে আমি এসে শুনেছি একটা দল বাংলাদেশে নাকি এখন প্রচার করতেছে কোরআন যথেষ্ট হাদিস দরকার নেই, তাই নাকি না? এটা নাকি একটা ফিতনা শুরু হয়েছে, আমি তো কারাগারে ছিলাম, আমি কিছু লোককে দেখলাম শিক্ষিত মানুষ, এরা নাকি কোরআনবাদী, হ্যাঁ হাদিস ছাড়া কোরআন হতে পারবে নাকি, তো হাদিস ছাড়া সাহাবা ছাড়া এইভাবে সালফে সালহীন ছাড়া আকাবের ছাড়া কোরআন মানে শুধু মানুষ দরকার, মানুষের হাত দরকার নাই, মানুষ দরকার মানুষের কান দরকার নাই, মানুষ দরকার মানুষের নাক দরকার নাই, মানুষ দরকার মানুষের চোখ দরকার নাই, কথা ঠিক কিনা? মানুষ দরকার কিন্তু মানুষের দুইটা ঠ্যাং দরকার নাই। কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে, এরপর কোরআনকে বুঝতে হবে 2 নম্বর কি দিয়ে, হাদিস দিয়ে, কথা ঠিক কিনা? নাকি না? আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেন? আমার আলহামদুলিল্লাহ কথার মধ্যে লৌকিকতা কম। বুখারি শরীফ আমিও পড়ছি, আমার ওস্তাদ ছিল হাটাদারিতে হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, নিশ্চয়ই এখানে কোনো বুজুর্গরা আছেন এখানে হাটাদারিতে যারা পড়ছেন আমাদের সঙ্গীদের মধ্যে, হাটাদারির শেখুল হাদিস, প্রায় 40-50 বছর উনি এই তিরমিজি শরীফ পড়িয়েছেন আমাকে, আমার আব্বাকে, আমার আব্বার ওস্তাদদেরকেও, প্রায় অনেক জেনারেশন তিরমিজি এবং বুখারি।
বুখারি তখন পড়ছি, আসলে বুখারির রহস্য বুঝি নাই। বুখারি এরপর পড়িয়েছি, বুখারি দরস দিয়েছি কিছুদিন, তিরমিজি শরীফটা বেশি পড়াই, বুখারিটা কম হয়েছে। এবার কারাগারে যাওয়ার পরে আমার এক শিষ্য, আদর্শিক শিষ্য মৌলানা মিজান বিন আলী, ওর ফেসবুকে ওর ইয়ে আছে, মিজান বিন আলী ভালো লেখে, আমি ঘর খবর দিলাম বুখারি শরীফ পাঠার জন্য। ছোট্ট এখন বুখারি বিদেশি ছাপায় এখন পাওয়া যায় সুন্দর, আমরা যেগুলো পড়ছি ওগুলো এত বড় বড়, এগুলো কাঁচা সব বাঁকা হয়ে যেত আমাদের, তাও এক খণ্ড দুই খণ্ড সহ এটা এত বড় বস্তার মতো, এটা এত বড়। এখন বুখারি যেটা ছোট্ট বড় হাতে নেওয়া যায়, তো কারাগারে খুব নিবিড় ব্যাপার, ঠান্ডা মাথায় খুব আধ্যাত্মিক পরিবেশে কোরআন শরীফ তো সবচেয়ে বেশি পড়া হইতো আলহামদুলিল্লাহ। আপনারা তো কারাগার কারাগার বলে ভয় পেয়ে যাচ্ছেন সবাই, ঠিক কিনা? আর মানুষে মনে করে হুজুর তো প্রথমে চেয়ে দিয়ে গেছে, কারাগার থেকে এসে মাথা নষ্ট হয়েছে একটু, ঠিক না ভাই? কারাগারে গিয়ে মাথা নষ্ট হলে সুরে বাকরা মুখস্থ করতে পারতাম, আগা গোড়া সুরে বাকরা আল্লাহাক আলহামদুলিল্লাহ সিনের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহাক। কোথায়? কারাগারের ভিতরে থেকে কারাগারে জেলখানে সুরে আলে আমরান অনেক আলহামদুলিল্লাহ অনেকগুলো সুরে মুখস্থ করেছি কোরআন শরীফে, এবার কারাগারে গিয়ে। তো এই জন্য আমার নাম দিয়েছি এটার হেফজখানা, আমাদের কারাগার মানে কি হেফজখানা। বহুদিন দীর্ঘদিন কোরআন পড়ার পরে তাফসীরটা নেই, তো আমি হাদিস দেখলাম সুবহানাল্লাহ, বুখারিটা পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত মন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে আপনার পুরো বুখারি সে হাদিস তার ভালো করে বুঝে পড়লে কোরআন অটো কোরআন আপনার বুঝে চলে আসবে, অটোমেটিক কোরআন বুঝে আসবে। তো কোরআন কোরআনের প্রথম ব্যাখ্যা, কথা ঠিক কিনা? কোরআনের কোনো বিষয়কে বোঝার জন্য ওই আয়াতের আগে দেখবো, ওই আয়াতের কী দেখবো পরে দেখবো, পুরো পুরো প্যাটার্ন দেখে আমি মনে মনে একটা ধারণা সেখানে নিতে পারবো। দুই নম্বর কোরআন ব্যাখ্যা হলো কি? হাদিস, কথা ঠিক কিনা? সুতরাং যারা বলে কোরআন মানি হাদিস মানি না, এরা হচ্ছে পদভ্রষ্ট গুমরাহ, এরা এই জমানের ইহুদি নাসারা। এরা আবার উল্টা আবার আটটা দল আছে, ওরা বলে হাদিস হাদিস সই হাদিস সই হাদিস সই হাদিস, ঠিক আছে সই হাদিস অবশ্যই, সহি কাকে বলে এটা প্রশ্ন কি না? হ্যাঁ, সহি মানে যদি বলতো শুদ্ধ হাদিস, তাহলে আমাদের কোনো আপত্তি নাই, আমরা অবশ্যই শুদ্ধ হাদিস নিই, আমরা ভুল হাদিস আমরা নিই না, আমরা সবাই সহি হাদিস পন্থী, কথা ঠিক কিনা? আমরা সবাই কি পন্থী? সহি হাদিস পন্থী। সহি উল্টা হচ্ছে ভুল, আমরা ভুল হাদিস আমরা নিব নিব না, কিন্তু সহি মানে তো ওনারা যেটা সহি বলে মহাদ্দেশরা সেটা তো শুদ্ধ হাদিস তো জমি না। সহি বলতে পাঁচটা শর্ত, কয়টা শর্ত? পাঁচটা শর্ত, এগুলো এখানে আর সময় নেই বোঝানোর জন্য। এই পাঁচটা শর্ত দিলে হাদিস সহি হবে, এটা কি রসুল্লাহ কোথায় বলছেন? পাঁচটা শর্ত পেলে হাদিস সহি হবে, এই পাঁচটা শর্ত না পেলে হাদিস সহি হবে না, এটা ইমাম বুখারীর কথা। হতে পারে আবু হানিফার অন্য পাঁচটা শর্ত থাকতে পারে কি না, পারে কি না? নাকি আমি এখানে গন্ডগোল লাগাই দিতে আসছি? এখানে আমি মিলাই আসছি, গন্ডগোল লাগাই দিতে আসি না। এখানে ইমাম বুখারীকে যেমন সম্মান করবো, উনি আমাদের ইমাম, আহমদ বিন হাম্বল ইমাম, ইমাম মালিক আমাদের ইমাম, ইমাম শাফি আমাদের ইমাম, ইমাম আবু হানিফা আমাদের ইমাম কিনা? এখন সব হাদিসগুলো বুঝছেন ওনারা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, আর সবার চেয়ে বেশি বুঝছেন ইমাম বুখারী, আর আবু হানিফা অত বুঝেন টুঝেন নেই হাদিস, ঠিক নাকি? এরকম যারা বেশি বুঝে ওরা কিন্তু দেখায় না, ঠিক কিনা নাকি? এখন কোরআন ছাড়া কেউ যদি হাদিসের কথা বলে সেটাও কিন্তু ভুল, কথা ঠিক কিনা? কোরআন বিবর্জিত হাদিস যেমন হবে না, হাদিস বিবর্জিত কোরআন হবে না। আমরা কোরআন দিয়ে হাদিস বুঝতে চাই, হাদিস দিয়ে কোরআন বুঝতে চাই, কথা ঠিক কিনা? করব তো, আমরা আহলে কোরআন, আমরা আহলে হাদিস নাকি না? আমরা আহলে হাদিস কীরকম হুজুরকে মনে করছিলাম তো হানাফি, আবার দেখে যা বলো আহলে হাদিস, আমরা ওই আহলে হাদিস যে হাদিস সাহাবায়ে কেরামে ফলো করতেন, কথা ঠিক কিনা? সাহাবাওয়ালা আহলে হাদিস, ঠিক কিনা? কিওয়ালা সাহাবাওয়ালা, সাহাবাওয়ালা আহলে কোরআন। বর্তমানে যারা কোরআনওয়ালা দাবি করে তারা কোরআনপন্থী, কিন্তু তারা আসলে কি নয়, সাহাবাওয়ালা কোরআনপন্থী না তারা, আমরা সাহাবাওয়ালা কোরআনপন্থী, সাহাবাওয়ালা হাদিসপন্থী আমরা, কথা ঠিক কিনা? তিন নম্বর, কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে, কোরআনকে হাদিস দিয়ে বুঝতে হবে। তিন নম্বর, কোরআনকে বুঝতে হবে রসুল্লাহর পুরো জীবনী দিয়ে, কথা ঠিক কিনা? রসুল্লাহর জীবনী দিয়ে বুঝতে হবে, ২৩ বছরের জীবনী পুরো স্টাডি করবো,
সিরাতের কিতাব দেখব কোরআন অটো বুঝে চলে আসবে আমাদের ইনশাআল্লাহ কথা ঠিক কিনা কোরআনের কোন আয়াত কোন সময় নাযিল হয়েছে আমাদের বুঝে আসবে এরপরে আমরা কি দেখব আগা কুরা সালফে সালিহিনদের জীবনী দেখব আমরা কোরআন বোঝার জন্য কথা ঠিক কিনা শুধু সাহাবা না আমরা সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মনে করি সাহাবাদের যারা ছাত্র তাদেরকে সত্যের মাপকাঠি মনে করি সাহাবাদের ছাত্রদের যারা ছাত্র তাদের পুরো জেনারেশন পুরো সমাজ প্রায় 150 বছরের 150 200 বছর কাছাকাছি সময়ের পুরো জেনারেশনকে রাসূলুল্লাহ রেখে গেছেন আমাদের জন্য সালাফ হিসেবে কি হিসেবে সালাফ হিসেবে এইজন্য সাহাবা বলেন সাহাবা তাবেঈন তবে তাবেঈন সবাই কিন্তু এই পুরো জমানাটা ছিল সত্যের মাপকাঠি মানদণ্ড কথা ঠিক কিনা কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে কোরআনকে বুঝতে হবে হাদিস দিয়ে কোরআনকে বুঝতে হবে রাসূলের জীবনী সিরত দিয়ে কোরআনকে বুঝতে হবে সেই 150 200 বছর কাছাকাছি সময়ে যে পুরো জেনারেশন ছিল যে প্রজন্ম ছিল তাদের বক্তব্য দিয়ে কোরআনকে বুঝতে হবে আমাদের ঠিক কিনা তাহলে বাঁচতে পারবে কোরআন আছে হাদিস নাই হাদিস আছে কোরআন নাই কোরআনও আছে হাদিসও আছে সালফে সালিহিন নাই সাহাবা নাই তাবেঈন নাই পদভ্রষ্ট হবে কিনা আমি পদভ্রষ্ট হব হবে কিনা শুধু কোরআন দিয়ে বুখারি দিয়ে আপনি সালাত যাকাত ইবাদত প্রমাণ করতে পারবেন সাহাবাদের আমল ছাড়া পারবেন সাহাবাদের আমল ছাড়া সাহাবাদেরকে আমরা চিনব সালফে তাবেঈন ছাড়া চিনব আমার ভাইরা আমি এখনো মূল কথা শুরু করি নাই মূল কথাটা হলো ইহুদিরা আমাদেরকে গ্রাস করে ফেলছে কি করে ফেলছে এখান থেকে বের হতে হবে আমরা জালে আটকা পড়ে গেছি কি পড়ে গেছি জালে ফাঁদে পড়ে গেছি ফাঁদ থেকে বের হতে হবে ফাঁদ থেকে বের হওয়ার জন্য এটা হচ্ছে মন্ত্র কোনটা এটা মন্ত্র মন্ত্র মানে মন্ত্র দুই রকম একটা তো মন্ত্র পড়তে হয় আমরা যখন কাফিয়া নামে একটা কিতাব আছে কই মাদ্রাসা পড়াই সেখানে আরবি সাহিত্যের অনেক কথা আছে সেখানে একটা জায়গায় উদাহরণ আছে এই আরব দেশে মন্ত্র পড়তো পাখিকে শিকার করার জন্য আতরিক করা ইন্নান নামাতে ফিল কোরআ হ্যাঁ এবার বলে 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 পাখিগুলো তারা শিকার করত যাই হোক কোরআন এটা পড়ার মন্ত্র না এই পড়ার মন্ত্র দিয়ে কাজ হবে না পড়ার মন্ত্র দিয়ে আপনার সওয়াব হবে আপনার কোরআনটা হচ্ছে বাস্তবায়ন করার মন্ত্র কি করার মন্ত্র এখানে আলহামদুলিল্লাহ হাফেজ যখন আমাদের হাফেজ ছেলেরা আছে হাফেজদের ব্যাপারে আমরা একটা হাদিস বলি একজন হাফেজ তার আত্মীয় স্বজন সবাইকে বেহেশতে নিয়ে যাবে সুপারিশ করবে বলি কিনা আমরা এটা এরকম কোনো কথা হাদিসে নেই হাদিসে যেটা আছে অনেক কথা আছে হাদিসে কোরআন মতো যে আমল করবে কোরআনকে যে ধারণ করবে কোরআনকে যে লালন করবে কোরআনকে যে অনুধাবন করবে ওইভাবে যে চলবে তার মা বাবাকে সম্মানিত করা হবে এবং অন্য হাদিসে আছে ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে ফাস্তাযহারাহু হাদিসে আছে তাহলে সে কি করতে পারবে তার মা বাবা আত্মীয় স্বজন তাদের জন্য সুপারিশ করতে পারবে এবং অন্য হাদিসে আছে ওই হাফেজের ওই আলেমের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন এক মুকুট পরিয়ে দিবেন যে এই মুকুট হচ্ছে সূর্যের চেয়েও বেশি আলোকিত হবে এবং হাদিসে এটাও বলা হচ্ছে যদি মা বাবার এমন ফজিলত হয়ে থাকে ওই আলেম ওয়ালা হাফেজের ওই আমল ওয়ালা হাফেজের ওই আলম ওয়ালা হাফেজের যদি মা বাবার এমন ফজিলত হয়ে থাকে তাহলে তোমরা চিন্তা করো ওই আলেম হাফেজের কত বড় ফজিলত হবে যার মা বাবার মুকুট হবে যার মা বাবার মাথার মুকুট হবে সূর্যের চেয়ে বেশি আলোকিত তাহলে যে স্বয়ং আলেম হাফেজ তার কি ফজিলত হবে এই জন্য যারা হাফেজ ওখানে যারা আছেন শুধু আক্ষরিক কোরআন পড়লে হবে না কোরআনকে বুঝতে হবে আল্লাহ বলেন أفلا يدبرون القرآن أم على قلوب أقفالها أفلا يدبرون القرآن তারা কি কোরআন বুঝে নাই নাকি তাদের অন্তরে কি পড়ে গেছে তাদের অন্তরে এই তালা পড়ে গেছে তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে আমার ভাইরা তাহলে এক চোখ দিয়ে আমি কি দেখব এক চোখ কোরআনে থাকবে এক চোখ কি থাকবে কোরআন থাকবে কোরআন মানে কোরআন ব্যাখ্যা হাদিস সহ রসুলের জীবনী সহ কথা ঠিক কিনা সাহাবাদের জীবনী সহ তাবি তবে তাবিদের জীবনী সহ ওখানে আবু হানিফা আছে নাই ইমাম মোহাম্মদ ইসমাইল আল বুখারী আছে সবাই থাকবে এখানে সবাইকে নিয়ে কোরআনটা আমাকে ওইভাবে বুঝতে হবে আমাকে দুই নম্বরে আমাকে বুঝতে হবে আমার বাস্তবতা কি দেখতে হবে আমাকে বাস্তবতা সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক অবস্থা এই
কথাটা বলি আমি আজকে আমি কথা শুরু করে আমি সংক্ষেপে কথা শেষ করার চেষ্টা করব। আমার ভাইরা, আমাদের নবীজি এই দুনিয়াতে আগমনের আগে আরো হাজার হাজার নবী আসছেন, কথা ঠিক কিনা? আমাদের নবীজির পরেও নবী আসে নাই, অনেক হাজার হাজার দার্শনিক রাজনৈতিক লিডারের জন্ম হয়েছে, হয়েছে কি হয় নাই? আমাদের নবীজির আগেও দুনিয়াতে অনেক মহামনীষী আসছে, আমাদের নবীজির পরেও কিন্তু দুনিয়াতে নবী না আসলো এমনি অনেক রাজনৈতিক অরাজনৈতিক অনেক মহামনীষীর জন্ম হয়েছে। কিন্তু একটা জায়গায় বেশ কম হয়ে গেছে, আমাদের নবীজির আগে যত নবীর আগমন ঘটেছে এবং যত দার্শনিকের আগমন ঘটেছে, কেউ এমন কোন জামাত রেখে যেতে পারে নাই যে জামাত শেষ পর্যন্ত তার হকের উপর ছিল। তাই চাই তারা হক জামাত হোক, চাই তারা বাতিল জামাত হোক, আমাদের নবীজির আগে মূসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, হযরত ইব্রাহিম এসেছিলেন, হযরত নূহ, সালেহ, হুদ, শুআইব আলাইহিস সালামের কথা আমরা জানি। কোন নবী এমন কোন ধর্ম রেখে যেতে পারেন নাই যে ধর্ম বিকৃতি হয়ে যায় নাই, কোন নবী এমন কোন উম্মত রেখে যান নাই যে উম্মত পরবর্তীতে পথভ্রষ্ট হন নাই। প্রত্যেক নবীর উম্মত তার জীবদ্দশার পরে, তার এন্তকালের পরে, তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একমাত্র ব্যতিক্রম, একমাত্র ব্যতিক্রম আমাদের নবীজি। আমাদের নবীজির এন্তকালের পর দেড় হাজার বছর হয়ে যাওয়া পর্যন্ত আমাদের নবীজি বলেছেন আমার উম্মত কখনো পথভ্রষ্টদের উপর তার ঐক্যবদ্ধ হবে না। আলহামদুলিল্লাহ, যে তৌহিদ, যে কোরআন, যে সুরে ফাতিহা, যে ইখলাস, যে ঈমান, যে ঈমান ভঙ্গের কারণ, যে ওয়ালা, যে বরা, যে শিরিক বিরোধী বক্তব্য উম্মত দেড় হাজার বছর আগে লালন করতো, দেড় হাজার বছর পরও আলহামদুলিল্লাহ উম্মত সে একই তৌহিদের উপর আছে, একই ঈমানের উপর আছে, কথা ঠিক কিনা? এটা ছিল আমাদের নবীজির সবচেয়ে বড় মুজিজা, কোরআনের সবচেয়ে বড় মুজিজা। শেখ সাদি নাম শুনছেন, পারস্য কবি, অনেক বড় উনি বুজুর্গ ছিলেন, তিনি লিখছেন মরফাকাস বাইজা বেরু আয়দ রুজি তালাবত আদমি জাদা নাদার খবর আকল তামিজ। মুরগের বাচ্চা, মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে মাত্র সে চেউ 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 উঁচু করে এবং সে খাদ্য তলব করে এবং দৌড়াদৌড়ি করে, সে ডান দিকে বাম দিকে সে বাতাসে সাঁতার কাটে, মুরগির বাচ্চা। আদমি জাদা নাদার খবর আকল তামিজ, মানুষের বেবি বাচ্চা তার কোনো জ্ঞান বুদ্ধি আকল বিবেচনা করতে কিচ্ছুই থাকে না, তার হাগিয়ে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে, ভূমি করে দিচ্ছে, কথা ঠিক কিনা? দাঁড়ানোর শক্তি নেই। আমার ভাইরা, ইসলাম ধর্মের আগমন হয়েছে মানুষের আগমনের মতো, ইসলাম ধর্মের আগমন হয়েছে শিশুর মতো, ধীরে 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 আল্লাহ পাক নিজ হাতে ইসলামকে ২৩ বছর জিন্দেগিতে নিজ হাতে পালন করে 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 ইসলামকে বড় করেছেন। একদিনে এক রাতে আল্লাহ পাক আমাদের নবীকে নবী বানিয়ে পুরোপুরি কোরআন শরীফ দেন নাই, পুরো শরীয়ত দেন নাই, আর পক্ষান্তরে তাওরাত একসাথে আসমান থেকে নাজিল হয়েছে, কথা ঠিক কিনা? মানুষ ধীরে 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 বড় হয়েছে, এই জন্য মানুষ আশ্রফুল মখলুকাত। আমাদের ইসলাম ধর্ম একদিনে হঠাৎ করে হেরার গুহায় ফালাক এই ফাতেহা থেকে নাস পর্যন্ত, হ্যাঁ, কোরআন শরীফ ৩০ পারা একসাথে অবতীর্ণ হয় নাই। আল্লাহ পাক কি চাইলে পারতেন না আমাদের নবীজিকে এক সেকেন্ডের মধ্যে কোরআনকে মুখস্থ করিয়ে দেওয়া? যেই আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে নবীকে বাইতুল মুকদ্দাসে নিয়ে ওখান থেকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে নিয়ে সিদ্দরাতুল মুনতাহার ওপারে আরশের কাছাকাছি নিয়ে আবার সেকেন্ডের মধ্যে রসুলকে জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহ কি পারতেন না এত বড় কোরআনে করিমকে সেকেন্ডের মধ্যে রসুলের অন্তর মুখস্থ করিয়ে দিতে? কিন্তু আল্লাহকে সেটা করছেন, আল্লাহ কি সেটা করছেন? আল্লাহ আরো উল্টে রসুলকে বকা দিচ্ছেন, লা তো হারিক বি লিসানাক, ঠোঁট নাড়বা না তুমি, এভাবে ঠোঁট নাড়ার দরকার নেই, লিতা জানাবি তাড়াহুড়ো করিও না, এই আর যা বলতেছে বকুর রব্বি যেদিনই আলমা, তুমি এই দোয়াটা পড়বা, রব্বি যেদিনই আলমা, রব্বি যেদিনই আলমা, এই দোয়াটা পড়তে হবে। কষ্ট দিছে রসুলকে আল্লাপাক, আল্লাপাক ইচ্ছে করে কষ্ট দিয়েছেন, এক একটা কোরআন শিখতে রসুলের কষ্ট হয়েছে নাকি না?
রাসূলের তাহাজ্জুদের ধারণ করতেন কোরআনগুলো তেলাওয়াত করতেন ওখানে এবং হাদিস শরীফ আছে তাআহাদু বিল কোরআন ফালাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলি তোমরা কোরআনকে চর্চা করো বেশি বেশি কোরআন কিন্তু ভুলে যাবে এখানকার যারা হাফেজ আছে তোমাদেরকে বলতে চাই কোরআন চর্চা করতে হবে নাহলে কোরআন ভুলে যাবে এরপরে দেখেন একটা আয়াত নাযিল করে ওইটা দিয়ে আবার একটা ডিউটি আল্লাহ পাক দেয় দেখেন হ্যাঁ যখন জিহাদ জিহাদের আয়াত নাযিল হচ্ছে জিহাদের প্র্যাকটিস করো আবার বলতেছে আপোষ করো আয়াত নাযিল হইছে ওইটা প্র্যাকটিস একটা করায় আবার যাকাতের আয়াত বলে যাকাতের প্র্যাকটিস করো আবার উমরা উমরার আয়াত উমরার প্র্যাকটিস করো আবার কুরবানির আয়াত কুরবানির প্র্যাকটিস করো কথা ঠিক কিনা এক একটা আয়াত দিবে এক একটা হাকাম দিবে আবার ফৌজদারি বিধানের আয়াত দিবে বলে প্র্যাকটিস করো এগুলো কত আয়াত কত জায়গায় কত ভাবে কোন আয়াত পাহাড়ে নাযিল হচ্ছে কোন আয়াত ঘরে নাযিল হচ্ছে কোন আয়াত যুদ্ধের ময়দানে নাযিল হচ্ছে কোন আয়াত মদিনার মসজিদে নাযিল হচ্ছে কোন আয়াত আম্মা আয়েশার কামরার মধ্যে নাযিল হচ্ছে কোন আয়াত নাযিল হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরের ময়দানে রয়েছেন এক এক হালতে এমন কোন হালত নাই যে হালতে আল্লাহ পাক বিভিন্ন সময়ে রাসূলকে কোন আয়াত নাযিল করেন নাই তার মানে কি আল্লাহ পাক রাসূলকে কি করছেন কাফেররা বলে ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইকাল কুরআন জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক কাফেররা বলে তোমার উপর কোরআন একসাথে নাযিল হয় না কেন কোরআন একসাথে আসে না কেন আল্লাহ পাক বলেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক আমি ধীরে ধীরে কোরআন নাযিল করেছি ইব্রাহিম 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 এই কাহিনীগুলো বারবার বলেছি মূসা 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 এই কাহিনীগুলো বারবার বলেছি তোমাকে লিনুসাব্বিতা বিহি ফুআদাক যেন তোমার অন্তরকে আমি মজবুত করি আমি মজবুত করার জন্য আল্লাহ পাক ইসলাম ধর্মকে ইসলামের নবীজিকে ধীরে 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 তৈরি করে নিয়ে আসছেন আল্লাহ পাক যে জিনিসটা ধীরে ধীরে তৈরি হবে সেটা স্থায়ী থাকবে নাকি যেটা হঠাৎ তৈরি হবে এটা স্থায়ী থাকবে কোনটা অনেক প্ল্যান করে অনেক পরিকল্পনার মাধ্যমে কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন রাসূলকে ধীরে ধীরে তৈরি করেছেন কেন কোরআন তৌরাতের মতো কিতাব নয় কোরআন জবুরের মতো কিতাব নয় কোরআন ইঞ্জিলের মতো কিতাব নয় কোরআন হচ্ছে যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত পুরো মানব জাতিকে এককভাবে নেতৃত্ব দিবে পুরো সমাজের পুরো রাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে একাধারে এই একমাত্র কোরআনের লিডারশিপ চলবে কোরআনের নেতৃত্ব চলবে অন্য কোনো কিছু চলবে না এরকম এক কোরআনকে এমন এক জাতির উপর নাজিল করতে হবে এরকম এক কোরআনকে এমন এক নবীর উপর নাজিল করতে হবে যেই নবীর কোরআন যে জাতির কোরআন কিয়ামত পর্যন্ত টিকে রাখতে পারে যাতে নষ্ট না হয় আজকে পৃথিবীর কোনো লাইব্রেরিতে গেলে আপনি ইঞ্জিলের কি পাবেন না বিশুদ্ধ গ্রন্থ খুঁজে পাবেন না পৃথিবীর কোনো লাইব্রেরিতে গেলে আপনি জবুরের বিশুদ্ধ লাইব্রেরি খুঁজে পাবেন না আপনি আমি সব কিতাব পড়ি ইঞ্জিল বাইবেল তারপরে হিন্দুদের কি বেদ ভগবদ গীতা বৌদ্ধদেরটা জানেননি এটা কেউ জানে না আমার ত্রিপিটক কিপিটক বহু বৌদ্ধ বড় নাই যে যে বইগুলো আমি পড়ে আমি পড়ছি বৌদ্ধদের এটা নাম হচ্ছে ত্রিপিটক আমার একটা কম্পিউটার আছে বিরাট এত বড় ত্রিপিটক এটা তো মুসলমানদের মধ্যে কিছু বেদাতি আছে না বিভিন্ন ফেরকা আছে কিনা মুসলমানদের মূলধারা ঠিক আছে বেশিরভাগ সেওয়াদে আজম কিন্তু কিছু কিছু বেদাতি শিয়ে আছে নামধারী সুন্নাহ আছে নামধারী আশিকুর রসুল আছে হিজবুত তাওহীদ আছে আবার এটা ওটা কত দল আছে এখন এরকম এখন এইরকম ও বৌদ্ধ ধর্ম আছে কিছু বুঝছেন নেবে কোন ধর্মে হিন্দু ধর্মে কিছু বেদাতি হিন্দু আছে কিছু নষ্ট হিন্দু আমি কিছু বৌদ্ধের সাথে কথা বললাম আমি বললাম যে তোমাদের কিছু বই দাও আবার এগুলো আপনারা পড়িয়েন না আবার আপনারা আবার অতরূপ আমার কিন্তু বড় বড় মুরব্বি আছে আমার এখনো পর্যন্ত আমি মুরব্বি মানি এখনো পর্যন্ত আমি অনেক বড় ফকি বয়স্ক আলেম ওনাদের তত্ত্বাবধানে আমি থাকি কিন্তু আর আমাদের ফেসবুকের কিছু কিছু নতুন নতুন লেখক কাকে মানে আল্লাহ জানে যাকে তাকে যখন যেটা মনে হয় লিখে দিবে এলোমার নামে সেটা না যাই হোক এক বৌদ্ধকে বললাম কিছু বই দাও সে ওই ধর্মের বেদাতি বই কতগুলো নিয়ে আসছে তা আমি বললাম আপনার এই বইগুলো হচ্ছে বেদাতি বই এগুলো আসল কথা কেড়ে নাই আসল বই লাগবে আসল বই হচ্ছে যে ত্রিপিটক কিপিটক ত্রিপিটক ওইটা পরে দেখলাম ওই ত্রিপিটকের মধ্যে বহু জায়গায় তৌহিদের কথা আছে অনেক জায়গার মধ্যে নবীজির কথা আছে অথচ এদের যেগুলো ভ্রান্ত বই সেখানে তারা যেটা লিখিয়েছে সেটা হলো সম্পূর্ণ একটা শিরিকের একটা সম্পূর্ণ একটা পৌত্তলিকতার মূর্তির বৌদ্ধ ধর্ম ছাড়া কিছুই না এটা বড় বিভ্রান্তিকর আমার ভাইয়েরা আমি যেটা আপনাদেরকে যেটা আজকে মেসেজ দিতে আসছি এক চোখ দিয়ে কোরআন দেখবো
আরেক দিয়া চোখ দিয়ে আমরা কি দেখব আমাদের ব্যবস্থাকে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন কি ভবিষ্যৎবাণী তিনি বলে গেছেন যে লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল আমার উম্মতের উপরে এমন কিছু সময় আসবে এমন অবস্থা আসবে যেভাবে আমার বনি ইসরাঈল মধ্যে এসেছিল এবং একদিন সাহাবায়ে কেরাম যুদ্ধে যাচ্ছিলেন আমাদের সম্ভবত আমাদের হযরত চলে আসছেন শ্রদ্ধাভাজন মেহমান উনি আমাদের উস্তাদ সমতুল্য তার থেকে ইস্তেফাদা করব আমরা ইনশাআল্লাহ কথা শেষ করে দিচ্ছি এই হাদিসটা বলে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন তারা একটা গাছ দেখলেন গাছের নাম জাত আনমাত ইয়া রাসূলুল্লাহ কাফেররা এরকম একটা গাছ তৈরি করেছে এই গাছে তারা বরকত নেই আমরাও কিছু বরকত নিতে চাই ইজআল্লানা জাত আনমাত কামালহুম জাত আনমাত তো রাসূলুল্লাহ বলেছেন নাউযুবিল্লাহ এটা তো হচ্ছে ইহুদিদের মতো ইহুদিরা ফেরাউনের মার থেকে বেঁচে যখন ওই পারে চলে গেলেন তখন তারা বলল ইজআল্লানা আলিহা কামালহুম আলিহা আমাদের একটা এলাহ দেন যেমন এদের এলাহ আছে আমরা এলাহ পূজা করতে চাই মূর্তি পূজা করতে চাই প্রত্যেকের পূজা করতে চাই তো রাসূলুল্লাহ বলেছেন কখনো আমি তোদেরকে জাত আনমাতের মতো এরকম ভণ্ডামি এরকম কর গাছ বরকতের নামে এই সমস্ত আমি দিব না এরপর রাসূলুল্লাহ বলেছেন যে লা তাত্তাবিউন্না সানান মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআইন হাত্তা লাউ দখালু জুহরা দুবিন লা দখালতুম ফি এমন এক সময় আসবে তোমরা ইহুদ খ্রিস্টানদের কালচার মূল্যবোধ প্রতি বিঘায় বিঘায় হাতে হাতে অনুসরণ করে তাদের মতো তোমরা জন্তুর গর্ত তোমরা ঢুকে যাবে আমার সর্বশেষ যেটা বক্তব্য সেটা হলো যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো ফিলিস্তিনে বর্তমানে যে যুদ্ধ চলতেছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে কিসের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে এবং যারা এই যুদ্ধ করতেছে তারাই কিন্তু এই যুদ্ধ বাংলাদেশে পাকিস্তানে ভারতে মিশরে মুসলিম দেশে দেশে করতেছে সেই যুদ্ধে অস্ত্রের নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ডার বিশ্ব ব্যবস্থা হামাসের বিরুদ্ধে মিসাইল ব্যবহার হচ্ছে অস্ত্র ব্যবহার হচ্ছে বোমা ব্যবহার হচ্ছে আপনার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে কি আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে আমরা মুসলমান কিন্তু আমরা বনি ইসরাঈল মার্কা মুসলমান ইহুদি মার্কা মুসলমান খ্রিস্টান মার্কা মুসলমান আমাদের ইমান আছে কিন্তু খণ্ডিত ইমান আমাদের কালচার ইমান তৌহিদ সব কিছু হচ্ছে বিজেপি থেকে নিয়ে আসা বর্তমানে এতদিন পর্যন্ত আমাদেরকে জেনাকার বানানো হয়েছে বেবিচার শিক্ষা দেওয়া হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় সহ সাংবাদিকতায় এবং প্রগতিশীল সমাজে এবং বিভিন্ন এই সাংস্কৃতিক জগতে এখন আমাদেরকে বলা হচ্ছে শুধু জেনাকার রহমান এখন আবাদত করতে হবে নাউজুবিল্লাহ মিন জালিক ঠিক কিনা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন জানেন এই ফিতনা শুরু হয়েছে ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম হে মানুষ আল্লাহর বিরুদ্ধে না তোমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছ আমার যেটা কথা হলো একদম মেহমান এখানে আসেন আমি বড়দের সামনে কথা বলা মানে তাদেরকে হাজিরা দেওয়া যে আমার কথা ভুল হচ্ছে কিনা আর ছোটদেরকে কথা বলা নসিহত করা আমি আপনাদেরকে নসিহত হিসেবে বলতেছি আর আমার শ্রদ্ধে বড় ভাই শ্রদ্ধা জাহাজন মুরব্বীকে আমার সবক শোনাচ্ছি আমি যুদ্ধ কিন্তু হামাসের যে লড়াই আমাদের লড়াই কিন্তু একই লড়াই কথা ঠিক কিনা হামাস লড়াই করতেছে অস্ত্র দিয়ে হামাস লড়াই করতেছে তাদের অস্ত্রের বিরুদ্ধে আর ওই শত্রু একে ইহুদিবাদী শত্রু তারা কিন্তু ইসরায়েলে জন্ম হয়নি ফিলিস্তিনে জন্ম হয়নি তাদের সবার জন্ম হয়েছে কিন্তু ওই ইউরোপে কিন্তু কথা ঠিক কিনা এবং আফ্রিকা এবং ওই যে ককাশাসের বিভিন্ন অঞ্চলে ওখান থেকে ইউরোপ থেকে তারা একটা বিশ্ব ব্যবস্থা আমাদের চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে তারপরে তারা দজ্জালকে চাপিয়ে দিবে দজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে কিন্তু দজ্জাল আসে নাই দজ্জালের ফিতনা চলে আসছে সেজন্য আমার হামাসের লড়াই আপনার এবং হামাসের লড়াই আপনাদের এবং ফিলিস্তিনের মুসলিম ভাইদের লড়াই কিন্তু একই লড়াই কিন্তু আমার ভাইয়েরা আজকে তারা আপনাকে নাস্তিক বানাচ্ছে কালকে আপনাকে বুলডোজার দিয়ে ট্যাং দিয়ে আপনাকে কিন্তু দমানোর চেষ্টা করবে তারা আজকে আমাকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে আমি এমন ইসলাম আমি লালন করতে চাই আমার সর্বশেষ ঘোষণা আমি আমার বক্তব্য শেষ করতে পারি নাই কোরআন হাদিস আলোকে কিন্তু আমি যেটা মেসেজ দিতে এসেছি সেটা হলো এই যে একটা বই আমি লিখেছি কি নুসুসের আলোকে জাহেলিয়া আমি একটা ছোট্ট কিতাব এটা চার দশ বিশ কবি এখানে আসে থাকলে নিয়ে নেবেন আল্লাহ রসুল কোথায় কোথায় জাহেলিয়া বলেছেন ইসলাম আসার পরও জাহেলিয়া থাকতে পারে ইসলাম আসার পরও জাহেলিয়া আমরা ইসলাম দাবি করি
আবার সেকুলারিজম লালন করি কথা ঠিক কি না ইসলাম দাবি করি আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা আবার নিজেদের গড়ে তোলার চেষ্টা করি আমাদের ইসলাম আছে নামাজ আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই আইনের মধ্যে ইসলাম নাই সংস্কৃতি এবং কালচারে ইসলাম নাই আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আমাদের ইসলামের চর্চা নাই এমন কি ইসলাম চাই যেখানে উদখুলু ফিস সিলমি কাফা যেখানে ইসলাম থাকবে সেকুলারিজম থাকবে না ইসলাম থাকবে জাহেলিয়াত থাকবে না ইসলাম থাকবে ট্রান্সজেন্ডার থাকবে না ইসলাম থাকবে ব্যভিচার থাকবে না ইসলাম থাকবে আধুনিক পাশ্চাত্য সভ্যতার নাম নিশানা থাকবে না ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমানায় বনি ইসরায়েলের মতো মুসলমান যাতে আমরা না হই বনি ইসরায়েলওয়ালা মুসলমান হওয়ার দরকার নাই মুনাফিক মুসলমান হওয়ার দরকার নাই ঈমানদার মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহেলিয়া মুক্ত ঈমান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা আগামী দিনে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা কার ফিতনা দাজ্জালের ফিতনা পড়ে যাবেন আমি আর আপনি আল্লাহ মাফ করুন আমরা আজকে যদি সতর্ক না হই তাহলে আমরা দাজ্জালের ফিতনায় পড়ে যাব আল্লাহ পাক আগামী দিনে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত করুক এটাই বলতেছিলাম এক চোখ দিয়ে কোরআন হাদিস সিরত সাহাবা সালাফ এক চোখ দিয়ে দেখতে হবে আর এক চোখ দিয়ে কি দেখতে হবে বর্তমান সমাজ দেখতে হবে এই দুটোকে মিলে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ আজিজ যদি আমরা আমাদের এক চোখে কোরআনকে রাখি হাদিসকে রাখি সালাফকে রাখি আকাবেরকে রাখি পর্যন্ত এক চোখ দিয়ে আর এক চোখ দিয়ে বর্তমান বিশ্বকে যদি আমরা দেখি ইনশাআল্লাহ কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু